এটা কি সেলাই করা যাবে? যাবে। ছেঁড়া জায়গাটার দিকে তাকিয়ে এটাই তো ভাবছিলি যে সেলাই করা যাবে কি না। যাবে, সেলাই করা যাবে, কিন্তু যে দাগটা রয়ে যাবে সেটা কি তুলতে পারবি কখনো? কাটা ছেঁড়া সেলাই করা যায়, কিন্তু দাগটা থেকেই যায়, আর এই দাগটাও থেকেই যাবে। এখন এরকম নাক ডেকে ঘুমোচ্ছ, তুমি ওঠো না। আরে ওঠো না, কি গো তুমি? এই দুটো এইটা এইটা দুটো মিনিট ঘুমোতে দাও, তারপর একটা তুমি একটা কাজ করো, তুমি এই অফিসের ব্যাগটা গুছিয়ে দাও। করে দিলে কেন? আরে বাবা, আমি ডাকলাম বলে এটা মর্নিং হলো, নাহলে বিকেলে গিয়ে ঘুম ভাঙতো। চশমাটা নাও না, নাও। শরীর ঠিক আছে তো মা? একদম ঠিক আছে। না, আমি ভেবেছিলাম আমি নিজে গিয়ে তোকে ডাকবো, কিন্তু এমন ঘুমিয়ে পড়লাম না। চিন্তা করো না, একদম ঠিক আছে আমি। টিকলি, কাল রাতে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তুই বড্ড ছটফট করেছিস মা। এই মানে মেয়ে সুস্থ আছে ভেবে তুমি আবার ঘুমিয়ে পড়লে কেন? ওঠো না। আরে ওঠো না, অনেক কাজ আছে। কি গো, আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজ নেই। কি বলছো, আজকে সুবোচনী পূজো, তোমার কাজ নেই, তোমার অনেক কাজ আছে। আর শোনো না, শোনো না, শোনো না, মা না বারবার বলছে যে আজ স্কুলটা কামাই করতে, বাড়ি থেকে বেরোতে না। হয় বলো, এরকম করলে তো আমার চাকরিটা থাকবে না, মানে পুজোতে থাকতে ইচ্ছে করছে, কিন্তু আমি আমি আমার কিছু করার নেই বলো। এলিটা, তুমি একটা কাজ করো না, তুমি বরং স্কুলে চলে যাও, আমার জন্য অফিস নয়, আমার দ্বারা অফিস হবে না, আমি ঘুমো। মানে তুমি দেখলি টিকলি, তোর বাবার কাণ্ডটা দেখ একবার। কি গো শ্যামা, গুড মর্নিং টিকলি দি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মু। কি রে, তুই তো কামাল করে দিয়েছিস, তো কপাল খুলে গেছে রে। হ্যাঁ, আমার আবার কি হলো? তুই মেজদিকে কি মন্ত্র দিয়ে বশ করছিস সেটা আগে বল। মেজদি তো সকাল থেকে শুধু তোরই গুণগান গিয়ে চলেছে। যাক, মেজদি যে তোর উপর সদয় হয়েছে, তোকে ভালোবেসেছে, আমি এতেই খুশি। জানিস তো মৌ, মেজদি না বড় খাঁটি মানুষ, আসলে তোর উপর এতদিন একটা রাগ পুষে রেখেছিল বলেই এরকম ব্যবহার করতো তোর সাথে। আর মেজদির জীবনটাও তো সুখের না, অনেক চাপা কষ্ট, রাগ, দুঃখ, অভিমান সবই রয়েছে মেজদির জীবনে। সীমা, আমি মন থেকে চেষ্টা করব পিথিমাসির সব দুঃখ কষ্ট অভিমান সব কিছু মুছিয়ে দেবার। উনি সারা জীবন যেসব আনন্দ পাননি, ওনাকে সব কিছু দেবার চেষ্টা করব, বিশ্বাস করো। শোন, আমার মন খুব নরম, একবার যদি তুই জায়গা করে নিতে পারিস কেউ সরাতে পারবে না। আমি যখন স্কুলে পড়তাম আমার সব দেখাশোনা মেম্মা করতো, মা তো স্কুলে বেরিয়ে যেত, তো মেম্মা কখনো বুঝতেই দেয়নি যে মা আমার সঙ্গে নেই। বড় জামাইবাবু খুবই খারাপ মানুষ, কিন্তু বড় জামাইবাবু এসে একটা কাজ কিন্তু সত্যি সত্যিই করে দিয়ে গেল। চোখ পাকাচ্ছিস কেন তুই? আরে বাবা, উনি এলেন বলেই তো তোর আর মিস্ত্রির সম্পর্কটা এত সুন্দর হলো নাকি?
ঠিক দিদি, বলছি যে আমি থানায় যাচ্ছি, আমি বরং কমপ্লেনটা লজ করে আসি। তুমি রেস্ট নাও, পরে যদি দরকার হয় তখন আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? দা ভাই যাচ্ছে তো তোর সাথে? কি রে, কি হলো? না, আমি দাদাইকে নিয়ে যাচ্ছি। কেন, কিছু হয়েছে মো? যা, এই মো, তুই তো তোর ছোট কাকে সাথে নিয়ে যেতে পারতি, বড়রা কেউ একজন থাকলে সুবিধা হতো তো। থানা পুলিশ সবথেকে বাড়াচ্ছে বিষয়টা, মেয়েটার কোনো অসুবিধা হবে না তো? সুমন্তা বড় ডেঞ্জারাস একটা লোক, টিকলি যদি কোনো ক্ষতি করে দেয়। তিন তিনবার বিয়ের সম্বন্ধ ভেঙেছে মেয়েটারই, থানা পুলিশ করে আমার মেয়েটার কোনো আম্মা, একটু কথা বলার ছিল। আমি তোমার মুখের উপরে কথা বলেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও গো। আমি জানতাম মো, আর কেউ বুঝুক না বুঝুক তুই অন্তত বুঝবে। সুবোধ খারাপ লোক নয় রে, তুই যা শুনেছিস একেবারেই ভুল। আম্মা, আমি তোমার কথার উপরে কথা বলেছি বলে ক্ষমা চাইলাম, কিন্তু মিস্টার দাশগুপ্তকে আমি যে কথাগুলো বলেছি তার জন্য কিন্তু আমি লজ্জিত নই। টিকলিটিকে আমি কাছ থেকে দেখলাম, টিকলিটির কি অবস্থাটা হয়েছিল ওই লোকটাকে দেখার পরে, তারপর বাড়ির সকলের সাথে কথাও বলেছি। আম্মা, সবার কথা ভুল হতে পারে না, তুমি লোক চিনতে ভুল করছো না তো? তুই নিজের চোখে কিছু দেখেছিস? সবই তো শোনা কথা। তোর দাদু নিজে খুঁজে পেতে মেয়ের জন্য বর ঠিক করেছিল, তুই তো দাদুকে দেখিসনি তাই জানিস না, উনি জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নেননি। সুবোধের মতো দিল দরিয়া পরোপকারী মানুষ হয় না রেমো। কত হাজার লোকের চিকিৎসা পয়সা ছাড়া সুবোধ করে দেয় জানিস? উনি মারা যান যখন, সুরো কলেজ থেকে বেরিয়ে সবে কাজ খুঁজছে। তোদের জেঠু রণু হ্যাকার রোজগার করে, লালু তখন কলেজে, শুভ আর অতসী তখন স্কুলে। এত বড় সংসারের হাল কি হয় বুঝিস তুই? সেদিন সুবোধ যদি পাশে না দাঁড়াতো না। আশ্চর্য শান্ত লোক তো তুমি, কালকে ওখানে ওরকম বিশ্রীভাবে অপমান করলো, কোনো রিয়াকশন নেই? তুমি স্টেপ নেবে না? ওকে, তুমি স্টেপ না নাও, আমি নেব। কে বললো আমি স্টেপ নেব না? অফকোর্স না, আর এমন ভাবে নেব যাতে তোমাদের বাড়ির লোকগুলো আর কোনোদিন আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। দ্যাটস ইট, সেইভাবেই তো নেওয়া উচিত। আমার বাড়ির লোক তো কি হয়েছে, আমারই গাড়িরই করছিল তপু। 20 বছর আগেও ওরা আমাকে মিথ্যে বদনাম দিয়েছিল, আজও দিচ্ছে, কিন্তু ওরা বোধহয় ভুলে গেছে যে শকুনের অভিশাপে গরু মরে না। তাই ওরা কি বলছে না বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কোনো ভ্যালু নেই ওদের কথার। কিন্তু তুমি কি বলছো সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি আমি আবার কি বলবো, আমি আগেও তোমায় বিশ্বাস করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব। এতগুলো বছর একসঙ্গে ঘর করছি, আমায় অন্যের থেকে জানতে হবে তুমি কেমন মানুষ। এই জন্য, শুধুমাত্র এই জন্যই তুমি আমার কাছে এত স্পেশাল, সিরিয়াসলি।
দেখো তপু, এতগুলো বছর ধরে তুমি আমাকে এভাবে নিঃশর্তে সাপোর্ট করে এসেছো বলেই হয়তো আমি এই কঠিন সময়গুলো এত সহজে পেরিয়ে আসতে পেরেছি। মনে আছে ওই রাজস্থানের দিনগুলোর কথা? গণ্ডগ্রামে একটা ছোট্ট হসপিটাল, আমার দম বন্ধ হয়ে আসতো, সেরকম রোজগারপাতিও ছিল না। কিন্তু না, আমি তোমার মুখে কোনোদিন কোনো অভাব অভিযোগ কিচ্ছু শুনিনি, সবসময় হাসি মুখে সবকিছু সামলে নিয়েছ। তাই আমার বারবার মনে হয় যে মেবি আই এম নট এ গুড হাজব্যান্ড, বাট ইউ 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 তুমি সত্যি একজন আদর্শ স্ত্রী। ইয়েস ম্যাম, স্যালুট। থ্যাংক ইউ। কিন্তু কি জানো তো, আমার না টেনশনটা কিছুতেই যাচ্ছে না। ডোডোর বউটা কি বিচ্ছিরিভাবে বললো তোমাকে দেখে নাকি টিকলি এরম ভাবে রিয়াক্ট করে? তোমাকে দেখে দেন, দ্যাট ইজ দ্য প্রুফ। বাজে কথা, বোগাস। ডাক্তারটা কে ওই পুচকে মেয়েটা না আমি? মেডিকেল সায়েন্সে কোনটাকে প্রুফ বলে আর কোনটাকে বলে না সেটা ওই মেয়েটার থেকে আমি ভালো বুঝি অ্যাজ এ ডক্টর। তাছাড়া একটা মেডিকেল স্টুডেন্ট কি বলল না বলল কেউ বিশ্বাসই করবে না, ডোন্ট ওয়ারি। আর ওই ডোডো আর টিকলি, আসলে কি হয়েছে, এতগুলো বছর ধরে একটা ভুল ভাবনা ওরা মাথায় নিয়ে বেঁচে আছে তো। আর সব থেকে মজা হচ্ছে সেই ভুল ভাবনাটাকে ইন্ধন দিচ্ছে বিথি আর এলা। সেই জন্যই তো গতকাল আমাকে দেখে ওই মেয়েটি ওইভাবে রিয়াক্ট করলো, ফেন্ট হয়ে গেল, ওই আর কি। সমস্তটা প্রিপ্ল্যান্ড জানো তো, সমস্তটা প্রিপ্ল্যান্ড। বুঝতে পারি না বাবু, মানুষ মনের মধ্যে এত বিষ রেখে বাঁচে কি করে? স্ট্রেঞ্জ। মেয়েবেলা সম্পর্কের নতুন মোড় সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।